ফার্স্ট বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে বাংলায় কোরআন শরীফ পড়ার একটা ভিডিও রয়েছে, তা অনেক আগের। আগে অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যেত, এখন অ্যাপটি প্লে স্টোরে নাই, কেন নেই সেটা জানি না। তো অনেকে অ্যাপটি নতুন করে ইনস্টল করতে পারছেন না, তাই এই ভিডিওতে আমি দেখাবো বাংলা কোরআন শরীফ 30 পারা অ্যাপটি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন, আর এই অ্যাপের আপডেট ফিচারগুলো নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখে সাথেই থাকুন। প্রথমেই আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি ভিডিওর কমেন্টগুলো দেখার জন্য। তো এখানে আমার ওই বাংলা কোরআন শরীফ 30 পারা অ্যাপ ভিডিওর কমেন্টগুলো দেখতেছি, এই অ্যাপ আমি নেব নিতে পারতেছি না, এরকম অনেকেই ডাউনলোড করতে পেরেছে। ভাই আমার এই অ্যাপটি চাই পাচ্ছি না, কি করব। তো অ্যাপস লিঙ্ক দরকার। এখানে কমেন্টগুলো চেক করলে অনেকেই দেখা যাচ্ছে অ্যাপটি তারা ইনস্টল করতে পারতেছে না। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দিয়ে দিব, বা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ফিনফুস্টে একদম প্রথম কমেন্টে দেখতে পারবেন কোরআন শরীফ অ্যাপটি ডাউনলোড লিঙ্ক। তো আমি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটি ওপেন হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপটা, আমি অ্যাপের উপর ক্লিক করলাম। তো আমি ডাউনলোড সিলেক্ট করতে হবে এখান থেকে, নাও আমি ডাউনলোড সিলেক্ট করলাম, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো আমি ওপেনে ক্লিক করতেছি, এরপর দেখা যাচ্ছে অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে ডাউনলোড হয়ে গেছে। ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ? তো আমি ইনস্টলে ক্লিক করবো অ্যাপটি আমার ফোনে ইনস্টল করার জন্য। আমি ইনস্টলে ক্লিক করলাম, এটি একটু সময় নেবে, আমাদের অপেক্ষা করতে হবে অ্যাপটি ইনস্টলেশন কমপ্লিট হওয়ার জন্য। তো আপনারা ইনস্টলিং প্রিভিউটা দেখতে পাচ্ছেন, অ্যাপটি কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। তো আমি ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এবং প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি সাহরি, ফজর, সূর্যোদয়, ইশরাক, দ্বিপ্রহর। নিচে আমরা দেখতে পাচ্ছি জোহর, আসর, সূর্যাস্ত, মাগরিব, ইশা। এরপর আমরা কোরআন বুকমার সমূহ, অনুসন্ধান, হাফিজি কোরআন সমূহ, নামাজের সময়সূচি, হিজরি ক্যালেন্ডার, কিবলা, ক্যাম্পাস। তো যেহেতু আমরা কোরআন নিয়ে কথা বলতেছি, তো আমরা প্রথমে কোরআনটাই দেখবো, এরপর বাকি ফিচারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো আমি কোরআনে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি সব সুরা এখানে একের পর এক আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে। তো আপনি যদি কোনো একটি সুরা পড়তে চান, ওই সুরাতে ক্লিক করুন। আমি আল বাকারা সুরা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম। তো আমরা সুরাটি এবং দেখতে পাচ্ছি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থসহ। তো আমি যদি ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করি, তো এখানে আমরা কিছু সেটিং দেখতে পাবো। তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ পঠিত আয়াত, আপনি এটা টিমার্ক করা আছে আরবি ফন্ট। এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, আপনারা যে কোনো একটা ফন্ট এখান থেকে পছন্দ করতে পারেন। তো আমি যেটা আছে ওটাই রাখলাম। এরপর আরবি ফন্টের শেষে আয়াত নাম্বার দেখাবে না, তো আপনারা চাইলে এখান থেকে আয়াত নাম্বার আরবিতে দেখাবে, আয়াত নাম্বার বাংলায় দেখাবে। এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন, যেটা আছে আমি এটা রেখে দিলাম আরবি ফন্টের আকার। তো আপনারা লাইনটা ড্র্যাগ করে আরবি ফন্টের আকার বড় ছোট করতে পারবেন। এরপর অনুবাদকৃত ফন্টের আকার নিচের লাইনে এটা ড্র্যাগ করে বড় ছোট করতে পারবেন। উচ্চারণ, তো বাংলা অনুবাদক পরিবর্তন করুন, এখান থেকে আপনারা অনুবাদকের নাম পরিবর্তন করতে পারবেন। তো আমি যেটা আছে ওটাই রাখলাম। এরপর পারা পৃষ্ঠা যদি আপনারা রাখতে চান, তো আপনারা এটা বক্সে টিক দিতে হবে। তো আমি টিক দিলাম,
ঠিক দেড় সাথে সাথে এখানে আমাদের প্রিভিউ দেখাচ্ছে পছন্দের কারি। তো এখান থেকে আপনারা পছন্দের কারি নির্বাচন করে দিতে পারেন। আমি যেটা আছে ওইটাই রাখলাম, তাজউদ বিটা। তো এটারা আপনারা চাইলে ঠিক দিতে পারেন অথবা অ্যানাবেলও রাখতে পারেন। তো আমি কুরআন মাজিদের এই অ্যাফের সেটিংটা দেখালাম, কুরআন শরীফের। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এটি অডিও আকারে শুনতে চান তো আপনাদেরকে এখানে একটা প্লে আইকন দেখা যাচ্ছে, প্লে আইকনে ক্লিক করতে হবে। তো আমি প্লে আইকনে ক্লিক করলাম। তো এখানে কিছু আমাদেরকে পারমিশন অ্যাক্সেস চাচ্ছে, তো আমি অ্যালাউ করে দিলাম। এরপর এখানে আরেকটা নোটিফিকেশন পপ আপ আসছে, আপনি কি সম্পূর্ণ সুরা অডিও ফাইলটি ডাউনলোড করতে চান। অ্যাকচুয়ালি আমাদেরকে আগে ফাইলটি ডাউনলোড করে নিতে হবে, একবার ডাউনলোড করলে হবে, দ্বিতীয়বার আমাদেরকে ডাউনলোড করতে হবে না। তো আমি এই আল বাকারা সুরাটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম, এটা হচ্ছে কানেক্টিং হচ্ছে। তো এটা বেশি না, 46.10 মেগাবাইটস। আপনার ইন্টারনেটের স্পিড ভালো হলে অল্প সময়ের মধ্যে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি পুরো ডাউনলোড প্রসেসটা স্কিপ করব আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমি পুরো ডাউনলোড প্রসেস স্কিপ করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি 99% হয়ে গেছে এটি, আর 1% বাকি আছে। 1% হলে আমাদের বাকারা সুরাটা ডাউনলোড হয়ে যাবে, তখন আমরা প্লে করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুরা আল বাকারা হইতে পর্যন্ত। তো আপনি যদি চালু করুন, ক্লিক করুন, তখন এটি প্লে হবে। তো আমরা একটু চালু করে দেখতেছি। بسم الله الرحمن الرحيم যেটি সুন্দরভাবে প্লে হচ্ছে। এখানে আরেকটা বিষয় চমৎকার হচ্ছে যে আপনার এক আয়াত শেষ হলে এটা পরবর্তী আয়াতে যাচ্ছে, এবং আমরা এদিকে উচ্চারণটাও এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে উচ্চারণটা এখান থেকে শিখে নিতে পারতেছি। তো এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি নিচে, অপশনগুলো আমরা দেখব কি কী আছে এখানে। আমি ক্লিক করলাম এখানে, তো আমরা চাইলে এটা ফুল স্ক্রিন করতে পারি, ফুল স্ক্রিনে ক্লিক করে। তো আমরা দেখতে পাচ্ছি এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো স্বাভাবিক স্ক্রিন নিলাম, পছন্দের কারি নির্বাচন করুন, অনুবাদ পরিবর্তন করুন, উচ্চারণ সাইজ বাড়ান, আরবি ফন্ট যেগুলো আমরা সেটিং থেকে দেখছিলাম এখানেও এগুলো করা যাবে। তো আমি একদম ব্যাকে যাচ্ছি, ব্যাকে গেলাম। তো আপনারা চাইলে সবগুলো সুরা 114টা সুরা এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি যাব মূল পেজে, মূল স্ক্রিনে অন্যান্য ফিচারগুলো দেখার জন্য। এখানে বুকমার্ক সমূহ, তো আপনি যদি বুকমার্ক করে রাখতে চান তখন আপনি এখানে বুকমার্ক করে রাখতে পারবেন। এরপর অনুসন্ধান, তো আপনারা চাইলে অনুসন্ধান পেজটি ব্যবহার করতে পারবেন, সার্চ বাংলা আরবি অর ইংলিশ, এখান থেকে আপনারা এটি ব্যবহার করে অনুসন্ধান করতে পারবেন হাফিজি কুরআন। তো এখানে ভাষা পরিবর্তন অপশন দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো ভাষা এখান থেকে চুজ করতে পারবেন। তো আমি এটা দেখে গেলাম, তো হাফিজি কুরআনের এখান থেকে যে কোনো একটা সুরা আল ইমরান সিলেক্ট করলাম। তো এটা আপনারা যদি চান আগে ডাউনলোড করতে হবে, এখানে হাফিজি কুরআন এত সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, হাফিজি কুরআন, নুরানি কুরআন, মাদানি কুরআন, ভাষা পরিবর্তন এবং নাইট মোড। আপনি চাইলে নাইট মোডও এটি ব্যবহার করতে পারবেন। তো আমি নাইট মোডটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম আবার। তো আমি বেকে গেলাম, এরপর নামাজের সময়সূচি, আমি নামাজের সময়সূচিতে ক্লিক করলাম। তো এটা আমাদের নামাজের সময়সূচিটা সম্পূর্ণ দেখাচ্ছে। হিজরি ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডারে গেলাম। তো এখানে একটা পপ আপ মেসেজ শুরু করতেছে, এটা ঠিক আছে কি না, আমি ঠিক আছে দিলাম। তো এখানে আমাদেরকে হিজরি এবং ইংরেজি মাসের তারিখ সহ এখানে শো করতেছে। তো আমি আবার ব্যাকে গেলাম, এরপর আমরা কিবলা ক্যাম্পাসে ক্লিক করলাম। তো আপনারা এখানে ঠিক আছে ক্লিক করলাম, আপনাদের কিবলাটা কোন দিকে এটা শো করবে এটা আপনারা দেখতেছেন।
কিবলা আমরা পশ্চিম কোন দিকে কিবলা কোন দিকে এই ক্যাম্পাসের সাহায্যে নির্ধারণ করতে পারি। এরপর দেখতে পাচ্ছি সেটিং, তো আমি সেটিং এ গেলাম, নামাজের সময় সেটিং, কোরআন সেটিং। তো আপনারা এখান থেকে নামাজের সময় সেটিংটা এখান থেকে করে দিতে পারবেন। আমি এটা বেশি কিছু দেখালাম না। এরপর কোরআন সেটিং, সেটিংটাও আপনারা আমি ভিতরে সেটিংটা যেভাবে পরিবর্তন করলাম এটাই আর কিছুই না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এবং যারা এই অ্যাপটি ডাউনলোড করতে পারতেছে না তারা অ্যাপটি আশা করি এখন ডাউনলোড করতে পারবেন। আর এই অ্যাপটি আসলে অনেকগুলো ফিচারে পরিপূর্ণ, অন্য অ্যাপ থেকে ভিন্ন অনেকগুলো ফিচার রয়েছে। আপনারা নিজেই দেখতেছে, আমি হালকা একটু রিভিউ করলাম, এর কিছুই না। তো যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনার বন্ধু বা প্রতিবেশী যারা কোরআন শরীফ বাংলা 30 পারা বাংলা শিখতে চায় তাদের মাঝে শেয়ার করতে পারেন। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে 500 টাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।